সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, কোন শিশুদের বেশি সর্দি লাগে আমরা আজকে জানব। আপনার বাচ্চা বারবার সর্দিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিনা সেটাও আমরা জানব। যে বাচ্চাদের মা বাবা, দাদা দাদি, অন্যান্য নিকট আত্মীয়ের মধ্যে অতিরিক্ত অ্যালার্জির হাঁপানির হিস্ট্রি থাকে, এই বাচ্চারা বেশি সর্দিতে আক্রান্ত হতে পারে। আপনার সন্তানের জন্মগত হার্টে ছিদ্র বা ত্রুটি থাকলে বারবার সর্দিতে আক্রান্ত হতে পারে। অভিভাবক হিসেবে আপনার বাচ্চাকে যদি দ্রুত বড় করতে চান, খুব বেশি দুই তিনজন মিলে জোর করে খাওয়াতে চান, আপনার বাচ্চা বারবার সর্দিতে আক্রান্ত হতে পারে। যে বাচ্চারা তুলনামূলক স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে, বাহিরে কম যায়, রোদে কম যায়, অনেক বেশি কোলে কোলে বড় হয়, ওই বাচ্চাদেরও অতিরিক্ত সর্দিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে বাচ্চাদের নাকের হাড় বাঁকা বা নাকের মাংস বড় অথবা টনসিল ইনফেকশন হয়ে থাকে বারবার, ওই বাচ্চাদেরও বারবার সর্দিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনার বাচ্চা বারবার সর্দিতে আক্রান্ত হতে পারে যদি অ্যালার্জি জাতীয় খাবার, অ্যালার্জি জাতীয় পরিবেশের এক্সপোজার বেশি হয় অথবা ফ্রিজিং করা খুব কম টেম্পারেচারের কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম বেশি খায়। এই ধরনের কারণগুলোতে আমাদের সন্তানরা বেশি সর্দিতে আক্রান্ত হতে পারে। আপনার সন্তান যদি বারবার সর্দিতে আক্রান্ত হয়, অভিভাবক হিসেবে কারণ জেনে চিকিৎসা নেওয়া উচিত স্থায়ী সমাধানের জন্য। আপনার সন্তান ঠিক কোন কারণে বারবার সর্দিতে আক্রান্ত হচ্ছে? ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।